আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এরকম একটি বাড়ি যদি আপনি বর্তমান সময়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে চান, তাহলে আপনার কত টাকা খরচ হতে পারে, এর একটা সঠিক ধারণা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো অনেকেই ভেবে থাকেন যে এরকম একটি বাড়ি যদি আপনি কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে, এটার ধারণাটা আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন। আর এই বাড়িটা যদি আপনি প্লাস্টার, গাঁথুনি এগুলো না করেন, সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হতে পারে, সেই বিষয়টা আপনি এখান থেকে জানতে পারবেন। তো বাড়িটি দুইটা ইউনিটের মাধ্যমে করা হয়েছে, আপনিও চাইলে কিন্তু এভাবে করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এটি যদি আপনারা ডিজাইনটি সেম রেখে বাড়িটি করতে চান, এই বাড়িটি করা হয়েছে 33 ফিট বাই 29 ফিট জায়গার উপরে, যেটি আপনার স্কোয়ার ফিটে হিসাব করলে 982 স্কোয়ার ফিট সামনের বেলকনি বাদে। তো এই বাড়িটি 982 স্কোয়ার ফিটের উপর 225 পয়েন্ট জমি এবং 1 কাঠা 36 পয়েন্ট জমির উপরে করা হয়েছে। তো এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি আপনাদেরকে এখন দেখাবো, তারপর বাড়িটির ভেতরের ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব। ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। আপনি যদি বাড়িটি এভাবে করতে চান, আপনি চাইলে অন্যভাবেও করতে পারেন। এই বাড়িটির ভিতর এই যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন, সেম ডিজাইনটা রেখে আপনি করলে বাড়িটি হবে 982 স্কোয়ার ফিটের উপরে। সেক্ষেত্রে বাড়িটি আপনি যদি কমপ্লিট করেন, আপনার খরচ আসবে প্রায় 25 লক্ষ টাকা, আর এটা যদি আপনি হাফ কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনার খরচ আসবে গাঁথুনি এবং ছাদের উপরে 15 লক্ষ টাকা। এখন আপনি যদি 15 লক্ষ টাকা খরচ দেখে মনে করেন বাড়িটি কমপ্লিট হয়ে যাবে, সেক্ষেত্রে ভুলটা কিন্তু আপনারই। তো এই জন্য আপনারা ভিডিওগুলো ভালো করে দেখবেন, বুঝবেন, তাহলেই আপনি সঠিক ধারণাটা পেয়ে যাবেন। তো চলুন আমরা বাড়িটির ভেতরের ডিজাইনটি আপনাদেরকে দেখাই। দেখানোর পূর্বে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে এখানে কোথায় কীভাবে কী করা হয়েছে, ওইটা যদি আপনার জানা থাকে বা ধারণা থাকে, তাহলে আপনি সুন্দরভাবে কাজটি চালিয়ে যেতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইল, কারণ ভেতরের ডিজাইনটা আপনারা খুবই সুন্দরভাবে দেখতে পারবেন কীভাবে ডিজাইনটি করা হয়েছে।